আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে তানজিল মিম আপুর লেখা আজ ও বৃষ্টি নামক গল্পের 4 নম্বর পর্ব। যারা আগের তিনটা পর্ব পড়েন নাই তারা অবশ্যই আগে তিনটা পর্ব পড়ে নেবেন, এত সুন্দর কোন গল্পের কোনো পর্ব যেন মিস না হয়। এই পর্বের শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। পরপর কয়েকবার পদক ফেলে চোখ তুলে তাকালো প্রিয়তা, মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে তার। ফুট করে সে কোথায় আছে কথাটা মাথায় আসতেই শোয়া থেকে উঠে বসল প্রিয়তা। শরীর জুড়ে কথাটা গড়িয়ে পড়ল তৎক্ষণাৎ, গায়ে বোরকা নেই, কালকের লাল টুকটুকে বেনারসি শাড়িটার লাল রংটা গায়ে জ্বলজ্বল করছে খুব। এক মুহূর্তের জন্য হলেও বুকটা কেঁপে উঠল প্রিয়তার। তার বোরকা গেল কোথায়? আর এটা কোথায় আছে প্রিয়তা? সে তো বাসে ছিল, তাহলে এই রুমে আসলো কি করে? প্রিয়তা পুরো রুমটা চোখ বোলালো, তেমন কিছু নেই রুমটাতে। একটা খাট, সাথে একটা সোফা, একটা বুকসেলফ টেবিল, আর পাশে একটা রান্নাঘর। খুব বেশি আলো নেই রুমটাতে, পুরো রুমটা কেমন যেন বদ্ধ বদ্ধ লাগছে। বুকসেলফের পাশে ছোট্ট একটা জানালা আছে, খানিকটা রোদ্দুর এসে পড়েছে সেখান থেকে। তারপরও রুমের বেশিরভাগ জায়গায় আবছা অন্ধকারে ঘেরা। প্রিয়তা বেশি ভাবল না, তৎক্ষণাৎ পায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে বেরিয়ে যেতে লাগলো। ভয়ে হাত পা কাঁপছে প্রিয়তার। অচেনা নগরীতে ঢুকতে না ঢুকতেই কোনো বিপদের মধ্যে পড়ল প্রিয়তা? প্রিয়তা বেশি ভাবল না, তৎক্ষণাৎ মাথাটা চেপে ধরে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। শরীর অসম্ভব গরম তার, কাল শেষরাতের দিকে জ্বর এসেছে তার 102 ডিগ্রি। দরজা থেকে বের হতেই চারিদিকে বড় বড় গাছপালা ঘেরা বিশাল বাগান দেখতে পেল প্রিয়তা। পুরো বাড়িটাই ঘিরে রয়েছে বিশাল বাগান। বাগানটা এমনভাবে তৈরি যে বাগানের উপর প্রান্তে ব্যক্তিটি বোঝার উপায় নেই। বাগান পেরিয়ে এখানে এক একটা ছোট্ট কুটি ঘর আছে, আবার এপাশ থেকে বোঝারও উপায় নেই অপর প্রান্তে শহরের রাস্তা বইছে, একটা গুপ্ত স্থান বলা যেতে পারে। রুমের দরজার সামনেই বড় বড় অক্ষরে লেখা গুপ্তচর। প্রিয়তার চোখের এলো না নামটা থেকে, সে বুঝতে পেরেছে কোনো গোপনীয় জায়গায় এসে পড়েছে প্রিয়তা। গুপ্তচর বলতে কি বোঝায়? গুপ্তভাবে সংবাদ সংরক্ষণ করে যে গোয়েন্দা, তবে কি কোনো গোয়েন্দার গোপনীয় জায়গায় এসে পড়েছে প্রিয়তা? কিন্তু এমন একটা জায়গায় আসলো কি করে? আর কেই বা আনলো তাকে? সে কি মেয়ে নাকি ছেলে? তার কোনো বাজে উদ্দেশ্য নেই তো তাকে নিয়ে? প্রিয়তা পুরো জায়গাটা চোখ বোলাতেই মাথাটা আরো উচ্চ স্বরে ঝিমঝিম করে উঠল। এমন জঙ্গলের ভিড়ে কি করে চলে আসলো প্রিয়তা সেটাই ভেবে পাচ্ছে না। প্রিয়তা কোন দিকে যাবে বুঝতে পারছে না। ডান দিকে গেলে জঙ্গল ঘেরা বাগান পেরোতে পারবে, নাকি বাম দিকে গেলে পারবে বুঝতে পারছে না। নানা ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তা ভাবনা আসছে তার মাথায়। এমন সময় আচমকাই একটা কাকডানা জাপটে কাকা করে উঠল। সঙ্গে সঙ্গে প্রিয়তার ঘাবড়ে গিয়ে হাতের বাম দিকের বারান্দার রাস্তা দিয়ে দৌড় দিল। মাথা বনবন করছে তার, এক অজানা ভয় এসে তাকে গভীরভাবে আঁকড়ে ধরেছে। শরীর ক্লান্ত মন অশান্ত নিয়ে দৌড়ে চলল প্রিয়তা। মাথার উপর টিন বিশিষ্ট ইট দিয়ে তৈরি একটা গোপনীয় গুপ্ত স্থান, যেটার বাহির থেকে ভুতুরে বাড়ি বলা যেতে পারে, কিন্তু ভিতর থেকে পরিপাটি খুব। ছোট্ট করে কুটির ঘরও বলা যায় এটাকে, যার চারিদিকে ঘিরে আছে বড় বড় সব গাছপালা। গাছগুলোর হাইট এতটাই তীক্ষ্ণ যে উপরে সাদা আকাশটা দেখাচ্ছে ক্ষীণ, ঘন জঙ্গলে ভরপুর চারপাশ। কুটির ঘরের পিছনে এক বিশাল গাছের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল অপূর্ব। কতক্ষণ আগে আকিবকে নিয়ে এখানে এসেছে। প্রিয়তাকে খাটে শুয়ে দিয়ে একজন মহিলা ডক্টর নিয়ে এসেছিল অপূর্ব। মহিলাটি যখন প্রিয়তাকে দেখছিল তখন অপূর্ব নিজেও ভেতরে ঢোকেনি আর আকিবকেও ঢুকতে দেয়নি। এর মাঝে অপূর্বের ফোন বেজে ওঠায় কুটিরের পিছনের দিকটায় আসে অপূর্ব। আকিব তখন রুমের বাহিরে দরজার সামনে দাঁড়িয়েছিল। ডক্টর মহিলাটির কাজ শেষ হতেই আকিব ডক্টরের সাথে কথাটা বলে পুনরায় ডক্টর চোখ বেঁধে নিয়ে যায় বাহিরে। আসার সময় চোখ বেঁধে আনা হয়েছিল ডক্টরকে, যাতে ডক্টরটি চিনতে না পারে সে কোথা থেকে এসেছে বা কোথা থেকেই বের হচ্ছে, খুব গোপনীয় জায়গা কিনা। ডক্টরই প্রিয়তা বোরকা খুলে রাখে বিছানার পাশে। প্রচণ্ড জ্বরে কাতর প্রিয়তা, যার দরুন সকালেই বাসে অজ্ঞান হয়ে যায়। বিষয়টা অপূর্ব প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে, তাই তো অসুস্থ প্রিয়তাকে বাসে একা ফেলে আসতে মন সায় দিচ্ছিল না তার। আর এই কারণে তার সবচেয়ে গোপনীয় জায়গাটা প্রিয়তাকে নিয়ে এসেছে অপূর্ব। সে নিজেও জানে না প্রিয়তাকে এখানে এনে ঠিক করেছে কিনা। এই জায়গাটা অপূর্বের জন্য যতটা গোপনীয় ততটাই সুরক্ষিত। শুধুমাত্র বিশ্বস্ত দুজন ব্যক্তি ব্যতীত আর কেউ জানে না এই গুপ্ত স্থান সম্পর্কে। আর এই দুজন ব্যক্তির মধ্যে একজন হলো আকিব আর দ্বিতীয়জন হলো অপূর্বের ছোট্ট ভাই অয়ন। আমি তোমার সাথে বাড়ি গিয়ে কথা বলি বাবা, তুমি তো জানো আমি কাজ ছেড়ে বাহিরে থাকি না, তাহলে বারবার ফোন কেন করছো? খানিকটা তীক্ষ্ণ স্বরেই কথাটা বলে উঠল অপূর্ব তার বাবাকে।
তার ছেলের কথা শুনে অপর প্রান্তে থাকা অপূর্বের বাবা বলে উঠল, তোমার মা তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে অপূর্ব। খানিকটা বিরক্ত হলো অপূর্ব, এই কথা যেন এর আগেও বহুবার শুনেছে সে। অপূর্ব নিজেও শান্ত রেখে বলল, কেমন স্বামী তুমি যে নিজের বউকে সামলাতে পারো না? ছেলের কথা শুনে চোখ মুখ কুচকে এলো অপূর্বের বাবার। গম্ভীর কণ্ঠে তিনি বললেন, এটা কেমন ভাষা অপূর্ব, আমি তোমার বাবা হই তো, আমিও তো তোমার ছেলে, নিজের বউকে যদি সামলাতে না পারো তাহলে কেমন পুরুষ তুমি? শুনো, তোমায় 4 ঘন্টা সময় দিলাম, আর এই 4 ঘন্টায় নিজের পুরুষত্ব প্রমাণ করো, বুঝলে? বউকে খাইয়ে দাইয়ে সামলে রাখো, 4 ঘন্টা পর আমি আসছি। তুমি কিন্তু দিনকে দিন অসম্ভব হচ্ছ অপূর্ব। অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে নিজের কপালের বাম দিকটা আঙুল দিয়ে চুলকে বলল, আমি সভ্য কবে ছিলাম? যাই হোক, আমি এখন ব্যস্ত, তোমার সাথে পরে কথা বলছি। আর অয়ন কই? ও কি তোমার বউকে সামলাতে পারছে না? বাড়িতে যে দাও, ওর হচ্ছে আজ, বলে তৎক্ষণাৎ ফোনটা কাটলো অপূর্ব। অপূর্বের বাবা ছেলের আচরণ আর কথা শুনে হতাশ হলো আবার। অপূর্ব এমনই, তার বাবার সাথে এমন ব্যবহারই করে সব সময়। প্রথম প্রথম ছেলের এমন ব্যবহার বেশ অস্বস্তি ফিল হলেও এখন অভ্যাস হয়ে গেছে তার। এদিকে বাবার সাথে কথা বলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অপূর্ব। যাগ্গে, আপাতত 4 ঘন্টা সময় আছে তার কাছে। অপূর্ব তৎক্ষণাৎ ফোনটা পকেটে পুরে কুটির ঘরের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। না জানি আকিব ডক্টরকে নিয়ে বের হতে পারলো কি না, সাথে মেয়েটার অবস্থা ঠিক কেমন জানতে হবে। অপূর্ব এইসব ভাবতে ভাবতে দু কদম যেতে আচমকা একটা মেয়ে এসে জোরে ধাক্কা খেল তার সাথে। মেয়েটা পড়ে যেতে নিতেই তৎক্ষণাৎ তাকে ধরে নিজের দিকে টানলো অপূর্ব। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে অপূর্ব প্রিয়তা দুজনেই চমকে উঠল খুব। প্রিয়তা তো ঘাবড়ে গিয়ে শক্ত করে চেপে ধরল অপূর্বের কাঁধ। শরীর ক্লান্তিতে এবার পুরোপুরি অবশ হয়ে আসছে, নিজেকে শক্ত করে ধরে রাখাও দায় হয়ে পড়েছে প্রিয়তার জন্য। তারপর যথাসম্ভব নিজেকে সামলে তুলে পরপর কয়েকবার পলক ফেলে মাথা তুলে তাকালো প্রিয়তা। প্রিয়তা তাকাতে অপূর্বই প্রথম দেখল প্রিয়তার মুখটা মায়াবী ফেস, ফর্সা গাল, চোখে মুখে একরাশ বিষণ্নতা, এলোমেলো খোলা চুল, লাল টুকটুকে শাড়ি, ভারী গয়নাগাটি। 1 মিনিটের জন্য হলেও চোখ আটকে যায় অপূর্বের প্রিয়তার কাজল আঁকা চোখটার দিকে। নিজেকে সামলায় অপূর্ব। ওই চোখ দেখে বুঝেছে অপূর্ব বোরকার আড়ালে লুকিয়ে থাকা সেই মেয়ে এই মেয়ে। অপূর্ব বেশি না ভেবেন নীরব কণ্ঠে বলল, এই মেয়ে তুমি এখানে কী করছো? রুম থেকে বের হলে কেন? অপূর্বের কথা শুনে পরপর কয়েকবার পলক ফেলে সামনের ব্যক্তিটির চেহারা দেখল প্রিয়তা। মুহূর্তের মাঝেই চোখের সামনে কালকের বাসের পাশে বসা ছেলেটিকে দেখে অবাক হয়ে বলল, আপনি? বলতে বলতে এলিয়ে পড়ল প্রিয়তা অপূর্বের বুকের উপর। সমস্ত শরীরের শক্তি শেষ তার, মাথা ঝিমঝিম করছে, শরীরের তাপমাত্রা বাড়ছে, ভয় শরীর কাঁপছে, সব মিলিয়ে মন মস্তিষ্ক সব একসাথে ক্লান্ত হয়ে আসছে তার। প্রিয়তা পুরোপুরিভাবে নিজেকে এলিয়ে দিতেই অপূর্ব নাচাই তো ঝাপটে জড়িয়ে ধরল তাকে, সাথে বলল, এই মেয়ে কী হলো তোমার? আমি কিছু জিজ্ঞাসা করছি, এভাবে দৌড়াচ্ছিলে কেন? প্রিয়তা মুখ খুলতে চাইল না, চাইল কিন্তু পারল না, কেন যেন মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না তার। অপূর্ব প্রিয়তার অবস্থাটা বুঝতে পেরে হুট করে প্রিয়তাকে কোলে তুলে নিল, তারপর এগিয়ে চলল রুমের দিকে। প্রিয়তা শুধু চলচল চোখে অপূর্বের মুখের দিকে তাকিয়ে রইল, কিছু বলবে তাও পারছে না। বিছানায় শুয়ে আছে প্রিয়তা, পাশে অপূর্ব তাকে নিজ হাতে স্যুপ খাইয়ে দিচ্ছে, যেটা অপূর্ব নিজ হাতে বানিয়েছে কতক্ষণ আগে। অপূর্বের থেকে খানিকটা দূরে সরিয়ে আছে আকিব, অপূর্বের কার্যকলাপ দেখছে সে। অপূর্বের তালবাহানা কোনো কিছুতেই মাথা ঢুকছে না তার, কে এই মেয়ে? এই প্রশ্নের উত্তরটা এখনো পেল না। তার উপর মেয়েটাকে রান্না করে খাওয়াচ্ছে অপূর্ব। আকিবের চক্ষু বেরিয়ে আসতে চাইছে বাহিরে, সে কি সত্যি দেখছে? চোখের সামনে সব কিছু হচ্ছে, তারপরও বিশ্বাস করতে পারছে না আকিব। বারবার মনে হচ্ছে এ সত্যি অপূর্ব ভাই তো, নাকি অন্য কেউ? অপূর্ব প্রিয়তাকে খাবার আর ঔষধ খাইয়ে শুয়ে দিল বিছানা, তারপর বলল, এখন ঘুমাও, তোমার শরীর বড্ড ক্লান্ত। প্রিয়তা কিছু বলতে চাইল, ঠোঁট নাড়াতে নিল, সে সঙ্গে সঙ্গে অপূর্ব বলে উঠল, আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন চলছে, আমি কে, কেন তোমায় এখানে নিয়ে এসেছি? আসলে কি বলতো, সকালে যখন বাস থামে তোমায় ডাকি আমি, কিন্তু তুমি সাড়া দাওনি, পরে বুঝতে পারি তুমি অজ্ঞান হয়ে গেছো, তাই তোমায় আর বাসে রাখতে পারিনি, এখানে নিয়ে এসেছি। ভয় নেই, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তুমি একটু সুস্থ হলেই চলে যেতে পারো, তাই এখন ঘুমাও, তোমার ব্যাগটেক সব কিছু সুস্থ আছে, সো ডোন্ট ওয়ারি, নিশ্চিন্তে ঘুমাও এখন। অপূর্বের কথার মাঝে এক অদ্ভুত মায়া ফিল করল প্রিয়তা, যেটা না চাইতেই এক অচেনা ছেলেটিকে বিশ্বাস করতে মন চাইল খুব। প্রিয়তা তাই করলো, মনের গহীন থেকে বিশ্বাস করে বসল সে অপূর্বকে। আর অপূর্বের কথাও কথা মতো চোখও বুঝিয়ে নিল প্রিয়তা, সত্যি আপাতত এক গভীর ঘুম দরকার তার। প্রিয়তা ঘুমোতেই অপূর্ব প্রিয়তার গায়ের কাঁথাটা সুন্দর করে জড়িয়ে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে, সাথে আকিবকে বলল, আকিব শোনো। সঙ্গে সঙ্গে আকিব চমকে উঠে বলল, জি ভাই।
বলতে বলতে দরজার সাথে একটা বাড়ি খেলোয়াকে পরক্ষণে ব্যথা খানিকটা কোকড়ে উঠে চলল, সে অপূর্বের পিছু পিছু। এই দরজাটাও না ভারী বজ্জাত, আকিব যতবারই যায় ততবারই হোঁচট খায়। কপাল ডলতে ডলতে অপূর্বের পিছনে দাঁড়ালো। অপূর্ব তখন কুটিঘরের দরজা থেকে খানিকটা দূরে একটা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আগে পিছনে দাঁড়িয়ে বলে উঠল অপূর্বকে, জি ভাই বলুন। উত্তরে খানিকটা শান্ত করে উল্টো দিকে ঘুরেই বলল অপূর্ব, মেয়েটাকে কোথায় রাখা যায় আকিব? দিনটা এখানে থাকলেও রাতে তো এখানে রাখা যাবে না, এখন কোথায় নিয়ে রাখলে ঠিক হয় আকিব? অপূর্বের কথা শুনে আকিব ফটাফট সামনে এগিয়ে গিয়ে অপূর্বের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ওসব নিয়ে পরে ভাববো ভাই, আগে আপনি আমায় এটা বলুন মেয়েটা কে, কী হয় আপনার? সকাল থেকে এই প্রশ্নটা মাথায় বুনতে বুনতে আমার খিচুড়ি পুড়ে গেছে ভাই, প্লিজ তাড়াতাড়ি বলেন মেয়েটা আপনার কী হয়। অপূর্ব শুনল আকিবের কথা, খানিকটা ভরাট কণ্ঠে বলল, আমার কী হয় মানে? কেউই হয় না তো ফ্রেন্ডস। এতটুকু ছিল আজকের গল্পের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।